সপ্তাহের ব্যবধানে বেড়েছে আলুর দাম, পেঁয়াজ এবং চালের বাজারেও স্বস্তি নেই। শীতের সবজির বাজারে আসতে শুরু করলেও বাড়তি দামে বিক্রি হচ্ছে বেশিরভাগ সবজি। রাজধানীর মহাখালী বাজারে আছেন স্টাফ করেসপন্ডেন্ট আরাফাত ইসলাম, সরাসরি যাচ্ছি তার কাছে। আরাফাত, বাজার পরিস্থিতি কেমন দেখছেন আর ক্রেতা বিক্রেতারা কি বলছেন? অন্তর্বর্তী সরকার বাজারে স্বস্তি ফেরাতে নানা ধরনের উদ্যোগ নিলেও কিন্তু আসল রূপ যে স্বস্তির কথা সেটি কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি না, বরং অস্থিরতা বেড়েই চলেছে। যদি শুরুতেই হচ্ছে আলু পেঁয়াজ দিয়ে শুরু করি, গত সপ্তাহের তুলনায় কিন্তু কেজিতে 10 থেকে 15 টাকা বৃদ্ধি পেয়েছে আলুর দাম। আমরা দীর্ঘদিন ধরে দেখছিলাম যে আলু কেজি প্রতি 60 টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল, তবে হঠাৎ করে এইটি আরও বৃদ্ধি পেয়ে বর্তমানে 70 থেকে 75 টাকা কেজি দরে আলু বিক্রি হচ্ছে। অপরদিকে যদি পেঁয়াজের কথা বলি, তাহলে যেটি আমদানিকৃত পেঁয়াজ সেটি 120 থেকে 130 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, এবং দেশি যে পেঁয়াজটি রয়েছে সেটি 150 থেকে 160 টাকায় বিক্রি হচ্ছে। বিক্রেতাদের সাথে আমরা কথা বলে যেটি জানার চেষ্টা করছিলাম হঠাৎ করে দাম বৃদ্ধির কারণ কি, তারা যেমনটি বলছিলেন, যেহেতু বর্তমানে আলুর মৌসুম শেষ হয়ে এসেছে, নতুন আলু রোপণ না করা পর্যন্ত দাম কমার তেমন কোনো সম্ভাবনা নেই। অন্যদিকে একটি সিন্ডিকেটের কথা আমরা ক্রেতাদের কাছে শুনতে পাচ্ছিলাম যে হিমাগারে যে পরিমাণ আলু সংরক্ষণ করে রাখা আছে সেগুলো সিন্ডিকেটের মাধ্যমে দাম বাড়িয়ে বিক্রি করা হচ্ছে। এর পাশাপাশি পেঁয়াজের ক্ষেত্রেও একই কথা বলছে, নতুন পেঁয়াজ বাজারে না আসা পর্যন্ত পেঁয়াজের দাম কমার সম্ভাবনা নাই। অপরদিকে যদি আপনি সবজির কথা জানার চেষ্টা করছিলেন, সেটি যদি জানিয়ে রাখি, বাজারে শীতকালীন কিছু আগাম সবজি আসায় তুলনামূলক আগের সপ্তাহগুলোর তুলনায় দাম কিছুটা কমেছে, এবং ডিমের যেটি আমরা দেখছিলাম ক্রমাগত দাম বৃদ্ধি সেটি অনেকটা এখন সহনীয় পর্যায়ে আছে। এর পাশাপাশি মুরগির মাংসের যেটি দাম সেটিও কম আছে। চালের দাম কেজি প্রতি, মোটা চালের কথা যদি বলি, 2 থেকে 3 টাকা কেজিতে বৃদ্ধি পেয়েছে। সব মিলিয়ে সাধারণ ক্রেতারা যেটি বলছেন, সরকারের যেটি তদারকি এবং মনিটরিং যেটি, সেটি আসলে ভোক্তা থেকে শুরু করে যারা আমদানি এবং হচ্ছে পাইকার সে পর্যায়েরও বাড়ানোর তারা আহ্বান জানিয়েছেন। সব মিলিয়ে এখন পর্যন্ত এই ছিল আমার কাছে বাজার পরিস্থিতির সর্বশেষ আপডেট। যেন ভালোবাসি আছি শতরূপে শতবার, চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাঁথিয়াছে ইতিহাস। এই মেয়েকে বিয়ে করতে পারবি না? আমার তৃষ্ণার্থ হৃদয় শুধু তোমাকেই খোঁজে, নাম পরিচয় বংশ মর্যাদা। ঠিক কি হয়? আজকের পর থেকে আমি তোমার কাছে মৃত।